তার পাশে আমি শুয়ে বললাম, শুয়ে একটা বাদে তারা আমি কিভাবে বসতাম নিয়ে গেলাম। আর যদি না যদি এটা কিন্তু কোথায় বলছে রুগী কিন্তু জ্ঞান আছে, খাইলে ওরা দুইটা ভাই আঘাত পাইছে। ভাই না যেমন আমরা খরচ হয়ে গেছে এটা বেতা পাইতে পারেন না, দুই পেয়ে আঘাত পাইছে। তাহলে আমরা দুই পেয়ে টিকে পেয়ে আবার আরেকটা সিস্টেম দেওয়া যায়। আপনারা বাজারও লেবারদেরকে দেখছেন না বস্তায় পিঠে বইরা নেয় এইভাবে নেয়। যদি আমি দেখবেন আমাদের গ্রাম অঞ্চল আগে মা আমার মায়েরা বা বোনেরা এই যে পলস পানি আনতো না, দূর থেকে পলস পিঠে টান দিচ্ছে এমন করতে মানে ওই যে কোমরে আর যারা হোয়াইট লিফটিং নেবে যে তারা ওই যে বার উত্তোলন করে তারা কী করে এইভাবে সমানকে তারা এইভাবে করে দেখছেন না এটা। তার মানে আমার বডি তিনটা জিনিস আমি ব্যবহার করবো, হাঁটু ব্যবহার করবো, মাথা ব্যবহার করবো, মেরুদণ্ড ব্যবহার করবো। যদি আমি একটা 100 কেজি হোয়াইটের কিছু নিই তাহলে আমার তিন জায়গায় যদি সমান্তরলভাবে বার হয়ে যায় তাহলে আমার হোয়াইট কম লাগতেছে না। আর যদি আমি এইভাবে টান্দা নিই তাহলে কি আমার শুধু মাথা তাহলে দেখো মাথা ভাঙিয়ে দেবে একজন আসেন। মনে করেন স্বাভাবিক যেটা আমি কিন্তু প্রথমে বলছি আপনারা আপনার যে কোনো পদ্ধতিতে হয়েছে নেওয়ার জন্য নেই তাহলে আমি এইভাবে দৌড়ব। আপনার কাছে আসেন উনি কিন্তু পায়া গা কিন্তু এইখানে দৌড়ব দৌড়ে দেখেন আমি এইভাবে। হ্যাঁ যেহেতু উনি কিন্তু ওনার জ্ঞান আছে, জ্ঞান আছে ওকে না হাত প্রয়োজন আমার সাপোর্ট উনি দৌড়ে দেখেন গলা দিয়ে যেহেতু আমি সাপোর্ট দিয়া যদি আপনি এইখানে সাপোর্ট দিতে পারেন ওইখানে সাপোর্ট দিয়ে প্রয়োজন দেখেন তারপরে সারি সারি দিতে পারেন আপনার তো পায়ে আগা বাচ্চাদের যদি আমার নেই আর কি বাচ্চাদের নেই না হুজুরে ভালো যান পাঞ্জাবি পরে না আপনার সমস্যা কি আপনি শুনুন তিন থেকে চার মিনিট আগে তার অ্যাম্বুলেন্সে মানুষকে গুলি করতে দেবে সুদান আমি দেবে ও যে দেখতে সুবিধা আপনি রেস করে আপনি সুবিধা দিয়ে দেবেন এইভাবে তারা সাইড করে নেবেন এইভাবে একে তো অকেন রুগী দিবেন এটা অকেন রুগী। হ্যাঁ দোস্তাব দেখেন শক্ত প্রকৃত বিক্রিম আর বানানো দিক কিন্তু আগে তো বলছি শক্ত হয়েছে। হ্যাঁ আমরা এইভাবে নেওয়ার পরে দেখেন আমি এই ডাইন পরে এখানে সাপোর্ট নেব আর এই বাম পাটা সামনে দিব তার দুটো হাত ধরবো। হ্যাঁ দেখছেন অটোমেটিক আর আমার গাঁটটাতে যে আছে এটা রুগীর বালিশ হিসেবে দিয়ে দিই দেওয়ার পরে যদি পুরুষ মানুষ হয় যেহেতু এখানে ডাক্তারের কাছে কিন্তু পুরুষ আর মহিলা কিন্তু আমাদের কাছে আছে আর এই দেশ করে যারা আছে ডাইরেক্ট সাংবাদিকে তুলে দিবে তাই মহিলাকে আগে তারা সম্মান করে অসম্মান করে বুঝছেন না এই জন্য আমাদের যারা দেশ করে বুঝছেন না সাংবাদিককে বুঝুন আর কিছু বললাম না যদি পুরুষ মানুষ হয় আমরা হাতটা এইভাবে দিয়া আর এইভাবে দিয়া
থাকে আপনার ফ্রি থাকবে আমি যদি দুধ আড়াই তিনটা সেন্ট না পাই আসতে নামাবো।